সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে চলে আসলাম রাজধানী কাউরান বাজার, মাছের পাইকারি বাজার। এই বাজার থেকে আজকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব মাছের পাইকারি দাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাই এই যে যে চিংড়ি মাছগুলো দেখলাম, এটা কি চিংড়ি বলা হয় ভাই? এটি বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি। আপনার এই চিংড়ি মাছগুলো কোন জায়গা থেকে আনা আপনার? এটি সাতক্ষীরা শ্যামনগর। সাতক্ষীরা থেকে। আজকে এই চিংড়ি মাছটা কেজি কত করে বিক্রি করতেছেন আপনারা? 500-550 টাকায় এক দামি নাকি? এই চিংড়ি মাছগুলো আজকে বাজারে চাহিদা কি রকম আছে? আজকে তো শুক্রবার, কালকে তুলনায় আজকে চাহিদা অনেক কম। আজকে অনেক কম। এই অনেক কম থাকার কারণটা কি? আজকে তো শুক্রবার, আজকে রেট অনেক বাড়তি হয়েছে, এই কারণে একটু একটু কম নাকি? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো। রবি, এই যে যে আপনারা যে মাছটা দেখলাম, এটা কি মাছ বলা হয়? কাস্কি মাছ। কাস্কি মাছ, জি। এই কাস্কি মাছটা আজকে কত করে বিক্রি করতেছেন? আজকে আরো তো বেচা কিনা হইছে 440 থেকে 400। 440 টাকা থেকে 400 টাকা কেজি। 400 টাকা কেজি। 440 টাকা কেজি, 430 টাকা কেজি, 400 টাকা কেজি বেচা কিনা। এই মাছটা আপনার কোন জায়গা থেকে আনা? বরিশাল। বরিশাল থেকে। এই মাছটার চাহিদা কি রকম আছে আজকে বাজারে? বাজারে চাহিদা এটা সবসময় আছে, এটা সবসময় এটা এটা ভালো থাকে। রবি, আপনার পাশে যে আরেকটা মাছ আছে, আরেকটা কাস্কি মাছ, এই কাস্কি মাছটা কোন জায়গা থেকে আনা আপনার? এটা বরিশাল। এটাও বরিশাল থেকে আনা। এটা আজ কত করে বিক্রি করতেছেন আপনি? 300 থেকে 250। 300 থেকে 250 টাকা। আজকে বাজারে এই কাস্কি মাছের চাহিদা কি রকম আছে? সব মাছেরই চাহিদা আছে, এখন বাজারে মাছের আমদানি কম, রেট একটু বেশি আছে এবং চাহিদা একটু বেশি আছে। 400। আপনার পাশে এই যে আরেকটা মাছ দেখতেছি, এটা এটা কি মাছ বা কোন জায়গা থেকে আনা এই মাছটা? এটা বলে পোয়া মাছ আছে না? হ্যাঁ, ছোট ছোট পোয়া মাছের গুড়া 100 টাকা কেজি। পোয়া মাছের গুড়া 100 টাকা করে কেজি? ভালো কথা। এই মাছটা চাহিদা কিরকম আছে? এগুলি কম দামে পাইকারে নেয়, নেয় 30 কেজি 50 কেজি নেয় ওরা। দুনিয়া ওরাও বেছে সব মাছের চাহিদা আছে, আমদানি কম এখন। চাহিদা একটু বেশি। মলা মলা মাছ বলে, মলা এটা কি মাছ বলে? মলা মাছ না? মলা মাছ। এই মলা মাছটা কোন জায়গা থেকে আনা? এটা বরিশাল। এটা বরিশালে? এখন যা আছে সব বরিশাল। ব্যবসাটা হলো বেশিরভাগ হলো কাপ্তাইলিক রাঙ্গামাটি বিএফডিসি, এটা আধা সরকারি, ওটা বছরে 9 মাস বেচা কিনি হয়। আর এগুলো বছরে 3। এই মলা মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন? আজকে 300 থেকে 260। 300 থেকে 260 টাকা। এই মাছটার চাহিদা কিরকম আছে একটু জানাবো? চাহিদা আছে, এটাও চাহিদা অনেক খুব ভালোই আছে। জি দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভাই, এই যে আপনার কাছে যে পাবদা মাছগুলো দেখলাম, এই পাবদা মাছগুলো কোন জায়গা থেকে আনা আপনার? এই ময়মনসিং। ময়মনসিং থেকে? হ্যাঁ। এই পাবদা মাছগুলো আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? 320-10। 320-10-20-80-90। যার কাছে যেভাবে আপনার বিক্রি করা হবে। এই মাছগুলো আজকে বাজারে চাহিদা কি রকম? শেষ নাই, একটু বাজার কম। আজকে তো শুক্রবার, আজকে তো শুক্রবার, এর পরে বাজারে কি মেঘলা মেঘলা আর লোক বাইরে নাই, ওরা খাবে গরুর মাছ তো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? এই যে আপনার কাছে যে মাছগুলো দেখলাম, এটা কি বোয়াল মাছ নাকি ভাই? এটা তো বোয়াল মাছ। বোয়াল মাছ কোন জায়গা থেকে আনা আপনার? এটা আসে ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া থেকে? আজকে আজকে বোয়াল মাছটা কত করে বিক্রি করতেছেন আপনি? 350 করে বিক্রি করছি। 350 টাকা করে বিক্রি করছেন না? হ্যাঁ। এই বোয়াল মাছটা চাহিদা কি রকম আছে আজকে বাজারে? আছে, মোটামুটি ভালো চাহিদা আছে। মোটামুটি ভালো চাহিদা আছে? হ্যাঁ, চাহিদা খুবই ভালোই আছে। হ্যাঁ, অনেক ভাই। এই যে আপনার কাছে যে মাছগুলো আছে, এটা কি মাছ ভাই? এই যে আপনার হাতে দেখছি বিশাল বড় এক মাছ আছে। এটা রুই মাছ ভাই। এটা রুই মাছ? এই রুই মাছটা কোন জায়গা থেকে আনা? এটা আসে শরীয়তপুর থেকে। শরীয়তপুর? এটা তো চাষের নাকি? এই মাছটা কতটুকু ওজন আছে? এটা আসে 6 কেজি। 6 কেজি? এই মাছটা আজকে বাজারে কত করে কেজি বিক্রি করতেছেন আপনি? আজকে 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। 400 টাকা করে কেজি? এই মাছটা চাহিদা কিরকম আছে আজকে বাজারে? এই মাছটা অনেক চাহিদা। চাহিদা অনেক ভালো নাকি? আজকে তো শুক্রবার, সেই তুলনায় অনুযায়ী আজকে চাহিদা কিরকম আছে? মোটামুটি ভালো চাহিদা আছে। আজকে চাহিদা খুবই ভালো।